ইমিগ্রেশন সংক্রান্ত যাচাই বাছাই আড়াতে বৌদ্ধ ভিক্ষুর বেশ ধরেছিলেন সাত বাংলাদেশি, কিন্তু শেষ রক্ষা আর হলো না। ধরা পড়েছেন থাইল্যান্ডের ইমিগ্রেশন ও হাটিয়াই ট্যুরিস্ট পুলিশের কাছে। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় সংখলা প্রদেশ থেকে ছদ্মবেশি সাত বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন ও হাটিয়াই ট্যুরিস্ট পুলিশ যৌথ অভিযান শুরু করে। সবাই পুরুষ এবং সবার মাথা কামানো ছিল, পরনে ছিল সন্ন্যাসীদের পোশাক। স্থানীয় লোকজনের সঙ্গে মিশে যেতে ও কর্তৃপক্ষের চোখ এড়াতে এই কাজ করেন তারা। গ্রেপ্তারকৃতদের মধ্যে 46 বছর বয়সী রূপদা নামে একজন দলটির নেতৃত্ব দেওয়ার কথা স্বীকার করেছে। দলটি মিয়ানমার থেকে তাক প্রদেশের মায়েসোট জেলার একটি পথ দিয়ে থাইল্যান্ডে প্রবেশ করেছিল। প্রাথমিকভাবে তারা বাংলাদেশ থেকে যাত্রা শুরু করেছিল। তাদের চূড়ান্ত গন্তব্য ছিল মালয়েশিয়া। সাত ব্যক্তির সঙ্গে সাধারণ পোশাক ছিল। তারা যে সন্ন্যাসী তার সপক্ষে কোনো প্রমাণ তাদের কাছে ছিল না, ফলে তাদের আসল পরিচয় সম্পর্কে সন্দেহের সৃষ্টি হয়। সঠিক প্রমাণ না থাকা এবং তাদের জিনিসপত্রের মধ্যে সাধারণ পোশাকের উপস্থিতি প্রমাণ করে তারা ভিক্ষু ছিলেন না।